আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সারোর আলাম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল কুটিরে বন্ধুরা আজকের ভিডিও টপিকটা হচ্ছে আপনারা আপনাদের মুরগির কিভাবে যত্ন নেবেন এই গরমে এই এখন বাংলায় বাংলাদেশে এখন গরম পড়তে শুরু করেছে তো অবশ্যই আপনাদের মুরগির একটু এক্সট্রা যত্ন নিতে হবে একটু এক্সট্রা কিছু খাবার দাবার দিতে হবে যেন ওদের শরীরটা ঠান্ডা থাকে তো আমি আজকের ভিডিওতে সব কিছু পয়েন্ট ওয়াইজ বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ যে কোনো একটা পয়েন্ট হয়তো আপনার কাজে লেগে যেতে পারে নইলে এই গরমে কিছু হয় না মুরগির এই গরমে শুধু হিট স্ট্রক করে মারা যায় মানে অত্যাধিক গরমে মুরগি হাস ফাঁস করতে করতে ওদের দেহে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে তখন ওরা কিন্তু হার্ট অ্যাটাক করে মারা যাবে তো সেই রকম যেন কিছু দুঃখজনক কিছু না হয় আপনার সুস্থ সবল মুরগিটা যেন না মারা যায় তার জন্য আপনাদেরকে অবশ্যই সজাগ সচেতন থাকতে হবে আর এই গরমে যদি আপনি ঠিকঠাকভাবে আপনার মুরগির কেয়ার না নিতে পারেন পরিচর্যা না নিতে পারবেন আর ডিমের জন্য মুরগি পালন করছেন তো ডিমের উৎপাদন অবশ্যম্ভাবী মানে মানে আশ্চর্যজনকভাবে কমে কমে যাবে মানে মুরগি কম দিতে ডিম দেবে আর মাংসের জন্য যদি আপনি মুরগি পালন করেন তবে মুরগির যেটা ওয়েট আসতে অনেকটা বেশি সময় লেগে যাবে তো সেখানে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এখানে আমি একটা কথা বলে দিই যে আপনারা যারা নতুন উদ্যোক্তা ভাই রয়েছেন যে আমি করব এক মাস দু মাসের মধ্যে খামার তো এখানে আমি একটাই রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের খামারের যেটা চাল করবেন কখনোই টিন দেবেন না আপনাদের শীতকালে টিন কাজ দেবে কিন্তু গরমকালে আপনাকে একদম পথে নামিয়ে দেবে কারণ টিন থাকতে গেলে আপনি টিনের উপরে গরমে বলবে কি খড় দিতে হবে পানি দিতে হবে এটা সেটা দিতে হবে কখনোই টিন দেবেন না অবশ্যই অ্যাজবেস্টর দেবেন কারণ আমাদের পাশে একজন খামারি ভাই টিন দিয়েছে দিয়ে ওর অবস্থা খারাপ তো আমি পয়েন্ট ওয়াইজ সমস্ত উপায়গুলো বলবো অবশ্যই আপনারা পয়েন্টগুলো একটার পর একটা শুনবেন আপনাদের অবশ্যই কাজে লাগবে প্রথম যেটা আর এখানে আমি বলে দিই আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আমার ভিডিওগুলো বানাই কারণ আমার নিজস্ব খামার রয়েছে এগুলো আমরা কি কি করি কি কি খেতে দিই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথম যেটা পয়েন্ট যে আপনি যখন দেখবেন আপনার মুরগিগুলো মানে হাঁপাচ্ছে হালছে ডানা নামিয়ে দিচ্ছে হাঁসফাঁস করছে তখন আপনি একটা স্প্রেয়ার মেশিনে ঠান্ডা পানি নিয়ে আপনি মুরগির গায়ে একদম বাষ্পের মতো স্প্রে করে দিবেন যাতে ওদের মুরগি গায়ে হালকা হালকা পানিটা পড়ে যায় দুই নম্বর যেটা পয়েন্ট আপনি পানির পাত্রের সংখ্যা বাড়িয়ে দেবেন আপনার খামারে যদি আপনি তিনটা পানির পাত্র দিতেন তবে সেখানে কিন্তু আপনি পাঁচটা পানির পাত্র দেবেন কারণ যেন মুরগিগুলো পানি পান করতে ঘুরে না যায় যে পানির পাত্র ওখানে অনেক ভিড় রয়েছে পানি খাচ্ছে না মানে এ এলে যেন পানিটা পাই আর আপনার যদি ম্যানুয়াল ড্রিঙ্কার থাকে যে আপনি ম্যানুয়ালি পানি দেন দিয়ে ঢাকনা দিয়ে রাখেন তবে সেই ম্যানুয়াল ড্রিঙ্কারগুলো বারবার লক্ষ্য করবেন যেন পানি ফুরিয়ে না যায় কারণ গরমে মুরগি প্রচুর প্রচুর পরিমাণে পানি পান করে তিন নম্বর যেটা পয়েন্ট আপনি একদম সকাল সকাল মানে আপনার পারিপার্শ্বিক পরিবেশটা আপনার খামারের পারিপার্শ্বিক পরিবেশটা গরম হওয়ার আগেই ওদের খেতে দিয়ে দিবেন কারণ যখনই ওদের পারিপার্শ্বিক পরিবেশের উষ্ণতা যখন বৃদ্ধি পাবে তখন ওরা হাঁপাতে শুরু করবে ওরা হাঁপাতে সময় পার করে দেবে তখন কিন্তু ওরা খাবার দাবার কম খাবে আর খাবার দাবার কম খেলেই সব কিছুর প্রোডাকশান কিন্তু কমে যাবে চার নম্বর যেটা পয়েন্ট আপনি আপনার মুরগির শরীরকে ঠান্ডা রাখার জন্য তাদেরকে সপ্তাহে দুই থেকে তিন দিন আমি পরিমাণটা বলে দিচ্ছি দশ লিটার পানিতে একশো গ্রাম এমনি লবণ দেবেন আর দুশো গ্রাম আখের গুড় ভিজিয়ে রাখবেন দিয়ে সেই ম্যানুয়ালি আপনার ড্রিঙ্কারগুলোতে আপনি দিয়ে দেবেন এটাতে কী হলে আপনার মুরগির শরীরটা ঠান্ডা থাকবে অনেকে আবার বলে যে ভিটামিন সি দিতে হবে লেবু দিতে হবে তো আপনি যদি অনেক মুরগি থাকে দশটা বারোটা মুরগিকে লেবু একটা দুটো দেওয়া গেলো অনেক মুরগি থাকলে তো লেবুর বাগান করতে হবে আর লেবুরও অনেক দাম তো সেটা না করে আপনারা দশ লিটার পানিতে দশ গ্রাম এই সরি একশো গ্রাম লবণ আর দুশো গ্রাম আখের গুড় দিয়ে দেবেন এতে মুরগির শরীর কিন্তু ঠান্ডা থাকবে পাঁচ নম্বর যেটা আমি বলবো যে সূর্য ডোবার দুই ঘন্টা পর আপনি মুরগিকে খেতে দেবেন রাতের বেলায় কারণ আমি বারবারই বলছি যে গরমে মুরগি কিন্তু খাওয়া দাওয়া কম করবে পারিপার্শ্বিক পরিবেশ যখন ঠান্ডা হবে তখন কিন্তু তার খাওয়া দাওয়া করবে এই গরমকালে এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি সূর্য ডুবে গেল তার দুই ঘন্টা পরে আপনি আপনার মুরগিকে খেতে দেবেন আর সকালে তো বললামই যে সকাল সকাল একদম পারিপার্শ্বিক পরিবেশ গরম হওয়ার আগে আপনার মুরগিকে আপনি খেতে দিয়ে দেবেন ছয় নম্বর যেটা বিষয় এটা অনেকে ইগনোর করে এটার একটা মানে পয়েন্টটা অনেক কিছু মনে না হলেও এটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর যে আপনার ধরুন দশটা মুরগি আছে আর আপনি এক বস্তা খাবার এনেছেন এবার এক বস্তা খাবার আপনার দশটা মুরগি তো দু তিন তিন চার দিনে তো খেয়ে শেষ করতে পারবে না আপনি অল্প অল্প করে খাবার নিয়ে আসবেন আর আপনার মুরগিগুলোকে খেতে দেবেন কারণ পুরাতন খাবার এই গরমে খাবার যদি পুরাতন হয়ে যায় এর খাবারের মানে গুণমানটা নষ্ট হয়ে যায় আপনি আর যদিও কিনে আনেন তবে কিন্তু ডাবল বস্তায় ভালো করে শক্ত করে মুখটাকে বেঁধে একটু যত্ন করে রাখবেন সর্বশেষ যেটা বলবো সাত নম্বর পয়েন্ট এই গরমে মুরগিগুলোকে আপনি যত পারবেন কম মানে অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ করবেন কারণ এই গরমে মুরগির এক্সট্রা এনার্জি প্রচুর লস হয় হাঁসফাঁস করতে করতে তো অ্যান্টিবায়োটিক যত কম পারবেন ইউজ করবেন আমরা তো আমাদের খামারে মানে এমনি অ্যান্টিবায়োটিক যত পারি কম ইউজ করি কোনো কোনো ক্ষেত্রে ইউজ করি না তো অ্যান্টিবায়োটিকটা ইউজ করবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আরও যদি কিছু আপনাদের জানা থাকে আর আমাকে যদি কিছু জানানোর থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ আর চ্যানেল যদি নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দেবেন যাতে সোনালি মুরগি দেশি মুরগি রিলেটেড ভিডিওগুলো আপনার চ্যানেলে আপনার ফোনে যেন চলে যায় তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে কথা হবে অন্য বিষয় নিয়ে আসসালামু আলাইকুম